আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন একটা রেসিপি করব, মুগ ডাল দিয়ে, কই মাছ দিয়ে, লাউয়ের খোসা ভর্তা। দেখুন কিভাবে রেসিপিটা তৈরি করছি, কই মাছ দিয়ে আমি মুগ ডাল রেসিপিটা তৈরি করব। আজকে চুলায় হাঁড়ি দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, মুগ ডালগুলো আমার সিদ্ধ করা আছে, একটা কালো এলাচ দিয়ে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন দর্শক, চুলায় তেল দেওয়া হয়েছে, জিরা দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি, হলুদ, দেখুন এখানে এক কাপ লাউয়ের খোসা আছে ব্লেন্ডার করা, একটা শুকনো মরিচ আছে, এটা আমি অ্যাড করব মুগ ডাল রেসিপিতে, কই মাছ রেসিপিতে। এটা আমার মুগ ডাল রেসিপিটা খুব টেস্ট করে ফেলবে, কই মাছ দিয়ে মুগ ডাল রেসিপিটা। দেখুন কিভাবে করতে থাকি, জিরাগুলো ফুটে গিয়েছে, এই পর্যায়ে আমি আমার মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো নাড়াচাড়া করে দিব, লবণ অ্যাড করব। মুগ ডালে আমি সিদ্ধের সময় লবণ অ্যাড করিনি, এখন দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধের সময় লবণটা পরে অ্যাড করা ভালো, তখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। উল্টে দিচ্ছি, মাছগুলো জিরা আর রাঁধুনের পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, হলুদের গুঁড়া দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি আমি। এখন দেখুন দর্শক, আমি এই যে ব্লেন্ডার করা এক কাপ লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি, এটাতে একটু ভিনেগারও দেওয়া আছে, এটা আমার কই মাছ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটাকে সুস্বাদু করে ফেলবে। মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, অনেকগুলো ডাল আছে তাই সেই পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এক পিস দারচিনি দিয়েছি, একটা কালো এলাচ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, মরিচের চামচটা এখানে আমি ডালে ধুয়ে নিচ্ছি।
দেখুন পানিটা শুকিয়ে এসেছে, আমার লাউয়ের খোসাগুলো ভাজা হয়ে যাচ্ছে, মাছও ভাজা হয়ে যাচ্ছে। ফ্রাই প্যানে পুড়ে যায় না, এটা একটা ভালো সাইড। সিলভারের হাঁড়ি পাতিল হলেও পুড়ে যায় সহজে, তলা লেগে যায়। প্রিয় দর্শক দেখুন লাউয়ের খোসার সাথে মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার জিরা পাঁচফোড়ন এগুলোর সাথে স্যান্ড হয়ে যাচ্ছে, দারচিনি এর সাথে। এতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আদাও দেইনি, এটাতে একটা কালো এলাচ দিয়েছি শুধু, আর দারচিনি দিয়েছি এক পিস, পাঁচফোড়ন দিয়েছি, জিরা দিয়েছি। এভাবে আমি আজকে রেসিপিটা তৈরি করবো। প্রিয় দর্শক দেখুন আমার মশলাগুলো হয়ে গিয়েছে, গায়ে গায়ে লেগে গিয়েছে, সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। আমি এখন আমার এই যে মুগ ডালটা ছেড়ে দিচ্ছি, আরো একটু মুগ ডাল আছে, এই যে এটা মগে আছে আর একটু ডাল, এটাতে রেখে দিয়েছি। দেওয়া হয়ে গিয়েছে, প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন দর্শক আমার মুগ ডালটা, মাখো মাখো মুগ ডালটা, লাউয়ের খোসা, কই মাছ সব একসাথে হয়ে গিয়েছে। একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন মাছটা না ভাঙে। এই যে মাছগুলো আসতেই আছে, এভাবে মুগ ডাল রেসিপি করলে মুগ ডালের যে অনেকে খেতে পারে না, আলাদা একটা মাংসের মতো টেস্ট হয়ে যায়, ওরাও মুগ ডালটা খেতে পারবে। আমার প্রিয় না, তবে আমি দেখেছি আমি মুগ ডালের সাথে যখন কিছু অ্যাড করি তখন আমার খুবই ভালো লাগে। দেখুন দর্শক কি নাইস হয়েছে, কই মাছ দিয়ে, লাউয়ের খোসা দিয়ে মুগ ডাল রেসিপি। এই রেসিপিটা আপনি এই যে পরোটার সাথে হোটেলে করে যে পরোটার সাথে অথবা রুটির সাথে, পাউরুটির সাথে খেতে অনেক মজা পাবেন, স্বাদ হয়েছে এটা খুব। অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক, আবার একটু লবণ অ্যাড করতে হবে আর সব ঠিক আছে। আর একটু লবণ অ্যাড করে দিলাম, জিরা, পাঁচফোড়ন, একটা কালো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো মরিচ দিয়ে সুন্দর একটা মুগ ডাল রেসিপি তৈরি করে ফেললাম। আদা রসুন পেঁয়াজ এগুলো কিছুই অ্যাড করিনি। আমি মাঝে মাঝে এক এক সময় এক এক মশলা ব্যবহার করি তরকারিতে, এক এক রকমের স্বাদ পাওয়া যায়তে। আজকে আমি আদা রসুন পেঁয়াজ ব্যবহার করি নাই, নর্মালি করেছি। এটা এইভাবে রান্না করবেন আমার মতো করে, দেখবেন অনেক টেস্ট হয়েছে এটা, আপনিও আমার মতো স্বাদটা ফিল করতে পারবেন। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন। এখন একদম পারফেক্টভাবে সবকিছু ঠিক আছে প্রিয় দর্শক। ডালটা একটু আস্ত করে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এটা মাখো মাখো ডাল যেন তলায় ধরে না যায়।
ডালটা প্রায় ফুটে আসতেছে। মাছটা তো কই মাছ, এগুলো অল্প পাতলা একটা মাছ, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যখন লাউয়ের খোসার সাথে এটা ভেজে নিয়েছি তখনই এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর একটু হবে আর ডাল ঢুকবে মাছে, মাছটা টেস্ট হবে কালো এলাচে সুগ্রানটা ঢুকবে মাছে। আপনি তেজপাতাও ব্যবহার করতে পারেন, এতে আমি তেজপাতা ব্যবহার করি নেই। দারুণ মজা হয়েছে প্রিয় দর্শক আমার রেসিপিটি। ইচ্ছে হলে কখনো এমন সুন্দর করে কই মাছ দিয়ে লাউয়ের খোসা অ্যাড করবেন, সাথে ব্লেন্ডার করে রাখবেন, আর ব্লেন্ডার না করলে বেটে নেবেন, যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই করে নেবেন। আর যেখানে কিছু ফোড়নের পরে কিছুক্ষণ এটা সিদ্ধ করতে হয়, তখন ফোড়নের মশলাগুলোর সুগ্রানটা রেসিপির ভিতরে ঢুকে যায়। আমার তো ডালটা আগে সিদ্ধ করা ছিল, আর লাউয়ের খোসা মাছ এগুলো পাঁচফোড়ন দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমার মুগ ডালটা একটু রাখতে হবে, তখন সেই মশলাগুলোর স্যান্ড এটাতে ঢুকে একটা টেস্টফুল রেসিপি তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা তো অনেক কষ্ট করি এই কাজকর্মগুলোতে, বড় ভিডিও শর্ট ভিডিও সবাই কষ্ট হয় কম বেশি। দেখুন দর্শক, আমি তো ভিডিওগুলো করি, দেখা যায় যে যে টাইম আসে মানে আমার কাছে আসা অনুরূপ লাগে না সময়টা। আর একটা বিষয় আমি লক্ষ্য করছি, আমার সময়টা যতটুকু হয়েছে যেখানে আর্ন সেকশন আছে সেখানে কম দিচ্ছে কেন, অর্ধেক সময়, আর নর্মাল যেখানে ওয়াইটি স্টুডিওতে সেখানে যতটুকু আছে তার অর্ধেকটা আর্ন সেকশনে দিয়ে রেখেছে। এই জিনিসটা আমার জানতে ইচ্ছে হয়, কেউ জানলে আমার কমেন্টে জানিয়ে দিবেন। যারা আপনারা ভিডিও করেন আগের থেকে মনিটাইজেশন হয়েছে, দেখুন দর্শক আমার রেসিপিটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমার ডালগুলো সম্পূর্ণ ফুটে গিয়েছে, দেখুন কি মাখামাখা হয়েছে আর কি সুন্দর কালারটা এসেছে। প্রিয় দর্শক, যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য রইল দোয়া, পুরাতনদের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা, নতুন যারা ঢুকেছেন তাদের জন্য রইল ওয়েলকাম, ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করব সামনে যে রেসিপিগুলো করব সেগুলোতে আপনারা নতুন করে আমার রেসিপিগুলো দেখা শুরু করবেন। আমার চ্যানেলে ঢুকলে আমিও কিন্তু আপনার চ্যানেলে ঢুকে আপনার ভিডিওগুলো দেখবো, আপনার ভিডিও আসলে সেগুলো দেখতে থাকবো। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, অনেক মানুষ শুধু নিজের স্বার্থ ভাবে, অপরের স্বার্থকে জঞ্জালি দেয়। কখনো নিজের স্বার্থকে শুধু প্রাধান্য দিবেন না, আপনি অপরকে ভালোবাসবেন যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চান, অপরকে ভালোবাসা দিবেন, অপরের সুখ শান্তি আপনার নিজের থেকে বেশি চাবেন। যদি আপনি এটা দিতে পারেন তাহলে আপনি আল্লাহর দরবারে কামিয়াবি হবেন। অপরের হক নষ্ট করবেন না কখনো, অপরের হক ছিনিয়ে নেবেন না কখনো, কারণ আল্লাহ বলেছে নামাজ যদি আপনি কম পড়তে পারেন, নামাজের ভুল ত্রুটি হলে সময় মতো পড়তে না পারলে, অথবা আপনি সূরা তুরাতে ভুল ত্রুটি হলে ওগুলো আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি মাফ চান আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে, রোজাও তেমন, হজ
একই রকম কি আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত, কিন্তু আপনি মানুষের হক যদি নষ্ট করেন তাহলে কিন্তু আপনি পরকালে হেরে যাবেন। কারণ কোনো মানুষ মৃত্যুর পর তার হক আর নিবে না, সে আপনার পুণ্যগুলো নিয়ে যাবে। আর আল্লাহ রাসুল বলেছে পৃথিবীতে কারো হক নষ্ট করবো না, কারো হক নষ্ট করলে এর জন্য হকদারির কাছ থেকে তোমার ক্ষমা চেয়ে নিতে হবে। হকদারি ক্ষমা যদি না করে থাকে তাহলে পরকালের জন্য তুমি এটা আল্লাহর কাছ থেকে মুখোমুখি হবে তার সাথে। তাই আসুন আমরা কখনো পরের হক নষ্ট করবো না, পরের গঠিত কোনো কিছু নষ্ট করবো না, পরের আশা আকাঙ্ক্ষা নষ্ট করবো না। নিজে কম খাবো, নিজে কম পড়বো, নিজের লোভ কম করবো, তাও পরের ক্ষতি করব না। আমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, একসময় আমরা এই দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়া। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর পথে চলি, আল্লাহকে ডাকি, সৎপথে চলি এবং সকলকে সৎপথে নিয়ে আসি। নিজেও সৎপথে চলি, সন্তান সন্ততিকে সৎপথে রাখি। প্রিয় দর্শক, দেখুন কিছু ভালো কথা বললাম, আমল করতে পারলে আপনি উপকারী হবেন। দেখুন আমার রেসিপিটি হয়ে গিয়েছে, ভালো থাকুন। শুভকামনায় আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।